হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফাইরি এমনি এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। শাকিব খান অপুর ফ্ল্যাটে গিয়েছে যে ভুল ভাঙাতে, অপু বিশ্বাসের এবং জয়কে, অপু বিশ্বাসের আর জয়ের। শাকিব খান এই ভুল ভাঙানোর জন্য ছুটি গিয়েছে অপুর ফ্ল্যাটে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবিশ্বাস শাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন জীবনের প্রথম। শাকিব খান ভালোবেসেছিল অপু বিশ্বাসকে, অপু বিশ্বাসও ভালোবেসেছিল শাকিব খানকে। এর আগে ক্যামেরায় অনেকবার বলেছিল, কিন্তু সেই ভালোবাসা বেশি দিন টিকেনি। ভালোবেসে যখন বিয়ে করেছিলেন তখন সংসারও করেছে লম্বা টাইম, 8 বছর সংসার করার পর ভেঙে গিয়েছে তাদের সংসার। যাই হোক, অনেক ঝড়ঝাপটার পর আবার শাকিব অপু এক হতে যাচ্ছিল। তখন বুবলি দিল নতুন এক খবর, বুবলি শাকিব খানের বিবাহ করা স্ত্রী, বিদ্যার সন্তান। তখনই ভেঙে গেল আবার অপু বিশ্বাসের মন, সব অন্ধকার দেখেছিল চোখে। তবুও যখন শুনেছিল বুবলির সাথে সম্পর্ক ভেঙে গিয়েছে শাকিব খানের, শাকিব খান জানিয়েছিল তার সাথে সম্পর্ক রাখা যায় না, আর যা রাখা যায় কিন্তু তার সাথে সংসার করা যায় না। তখনও আবার অপু বিশ্বাস একটু আশ্বাস পেয়েছিল যখন আবার দেখলো বীরের জন্মদিনে নিজের বাড়িতে বুবলি এবং তার পুরো পরিবারের সাথে কেক কাটছে শাকিব খান। তখন আবার ভেঙে পড়েছিল জয়, কেঁদে দিয়েছিল শাকিব খানের এই ব্যাপারে। বীরকে কোলে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছে এবং কেক খাইয়ে দিচ্ছে। এই ব্যাপার দেখতে পেয়ে জয় খুব কেঁদেছিল 21 তারিখ রাতে, সারা রাত কেঁদেছিল। অপু বিশ্বাসও থামাতে পারেনি জয়ের কান্না, অপু বিশ্বাসও মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছিল। তাই আজ রাতে শাকিব খান অপুর ফ্ল্যাটে গিয়েছিল ভুল ভাঙাতে। শাকিব খান গিয়ে বলেছিল বুবলি একদম জোর করেই আমাকে ধরেছে, বীরের জন্মদিন ধুমধাম করে করতে হবে আমার বাড়িতে। বুবলির সাথে সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়নি, তাই একদম চাপে পড়েই শাকিব খান বীরের জন্মদিন পালন করেছে নিজের বাড়িতে। শাকিব খান এও জানিয়েছে বীরের জন্মদিন পালন করেছি, এতে আমার কোনো সমস্যা নেই, কারণ বীর আমার সন্তান। আমার সমস্যা বুবলির কারণে, বুবলি কেন আমার বাড়িতে এসেছে এবং একসাথে ছবি তুলে শেয়ার করেছে ভক্ত দর্শকদের মাঝে, এটাই আমার কাছে সমস্যার ব্যাপার। ওর সাথে কোনো সম্পর্ক নেই, জোর করেই আমার বাড়িতে এসেছে এবং জন্মদিন পালন করিয়েছে আমার হাত দিয়ে। অপু বিশ্বাস আবার একটু ভরসা পেয়েছে, জয় শুনে একটু খুশি হয়েছে। জয় সবসময় চায় বীরের সাথে থাকতে, কিন্তু বুবলি একসাথে হতে দেয় না কখনো জয় আর বীরকে। শাকিব খান অপু বিশ্বাসের কাছে এও বলেছে, জন্মদিনের দিন আমি জয়কে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু বুবলি অ্যালাউ করেনি, বুবলির কারণে আমি কোনো কিছুই ঠিক মতো করতে পারি না। যাই হোক, একটা দিনের ব্যাপার, জন্মদিন পালন করেছি ঠিক আছে। বীর আবার তার মা বুবলির সাথে চলে গিয়েছে বুবলির বাড়িতে অপু বিশ্বাসের ভুল ভাঙাতে, অপু বিশ্বাসের ফ্ল্যাটে, এই জন্যই গিয়েছে শাকিব খান। দর্শক, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।